পরমানন্দার ওপারে সৈফুদ্দিন ও আকবর আলীরা লণ্ঠন হাতে দাঁড়িয়ে থাকেন। সম্প্রীতির নিদর্শন 350 বছর ধরে অটুট রয়েছে পশ্চিমবঙ্গের মালদহ জেলার চাঁচলে। এখানকার রাজবাড়ির মা চণ্ডী নামে পরিচিত। পুরনো রীতি মেনে মঙ্গলবার গোধূলি লগ্নে মা চণ্ডীকে লণ্ঠনের আলো দেখিয়ে বিদায় জানালেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। সম্প্রীতির এই দুর্লভ ছবি দেখা গেল চাঁচলের সতীঘাটে। জানা যায়, চাঁচলের রাজা রামচন্দ্র রায়বাহাদুর আজ থেকে প্রায় 350 বছর আগে এই পুজো শুরু করেছিলেন। রাজবাড়ির পুজো নামে পরিচিত চাঁচলের এই 300 বছরের পুরনো পুজো, বর্তমানে রাজা নেই, রাজার রাজত্বও নেই, কিন্তু রয়ে গেছে রাজ আমলের বিভিন্ন রীতিনীতি। আর সেই রীতি মেনেই দশমীর দিন গোধূলি লগ্নে চাঁচল পাহাড়পুরের চণ্ডী মন্দিরের সামনে ঠিক 200 মিটার দূরে সতীঘাটে নিরঞ্জনে গেলেন মা চণ্ডী। নিরঞ্জন প্রাক্কালে মহানন্দার ওপারের সৈফুদ্দিন ও আকবর আলীরা লণ্ঠনের আলো দেখিয়ে মা চণ্ডীকে বিদায় জানালেন। এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা জানাচ্ছেন, বাপ ঠাকুরদার আমল থেকে দেখে এসেছেন লণ্ঠন দেখিয়ে মা চণ্ডীকে বিদায় করতে হয়, তাই তারাও লণ্ঠন দেখিয়েই মা চণ্ডীকে বিদায় জানান। নিউজ সোশ্যাল বার্তা। কত বছর ধরে কেন এটা আপনাদের দেখাচ্ছে লণ্ঠন, কি কারণে মূলত? সবাই লণ্ঠন দেখাতো, আগে আরো ছিল 10টা 20টা হতো, এখন কম দেখায়, 1টা 2টা আছে। আমরা শুনছি মহামারীটা মনে নেই, কিন্তু দেখ ভালো জিনিস দেখাচ্ছে সবাই। এই ঘর থেকেই উত্তোলন চলছে প্রত্যেক বছর। কি আপনার ঈদ লণ্ঠন দেখা বলছি, কেমন একটা দেখাই টর্চ লাইট লণ্ঠন যেটা হয় এখান থেকে উৎপত্ত নাকি চণ্ডীর উৎপত্ত, আমরা যেটা শুনেছি মানে পুরোনো কথা, এখান থেকে চণ্ডীর উৎপত্ত। এটাই আপনার নাম? আমার শেখ সাইফুল হোসেন বাড়ি সাইফুল হোসেন সরবে। চণ্ডী মা আমাদের বিসর্জন হয়ে গেলেন, আবার আসছে বছর আবার হবে, কিন্তু আমাদের মন দুঃখ হয়ে গেল যে মা চলে গেলেন, কিন্তু দুঃখ করে তো এই নাই, প্রতি বছরের নেয় এবারও, মানে প্রতি বছর এইভাবেই মাকে আমরা পুজো করে আবার 4 দিনের মাথায় আবার জলে দিয়ে দিই। তার জন্য সংখ্যালঘুরা লণ্ঠন দেখিয়ে আদর করে তারপরে মায়ের জলে দেওয়া হয়, সূর্য অস্ত যায় মাকে জলে দেওয়া হয়, এইভাবে প্রথা মেনে চলছে। হ্যাঁ, এটা রাজার আমল থেকে চলে আসে। কত বছর হলো এটা? 350 বছর প্রায়। কি নাম আপনার? আমার নাম ভোলা ঠাকুর, রাজ ঠাকুর বাড়ি।